করছি, আমার স্মরণ করো, নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে বেশি বেশি আল্লাহকে স্মরণ করেছে আর আল্লাহর বান্দাদেরকে স্মরণ করাই করেছে আল্লাহর কথা। এটার দ্বারা কী হবে, মুমিন যে আল্লাহ মুমিন বান্দা হবে তার অনেক বেশি উপকার হবে, সে দিনের পথে অগ্রসর হবে, আল্লাহর পথে আল্লাহর পথে অগ্রসর হবে। এই জন্য আমরা সবসময় আল্লাহকে স্মরণ করি। আমাদের মার্কাজি আমল সকলটি, এই মার্কাজি আমল সকলটা আমাদের বুজুর্গদের, আমাদের আকাবের দিনদের রেখে যাওয়া সম্পদ। কোরআন এবং হাদিস অনুযায়ী সকলটি আমল এমন, যে আমলগুলো চললে একটা মানুষের সার্বিক কোরআন এবং হাদিসের উপরে পরিপূর্ণভাবে আমল করা সহজ হবে। এই জন্য আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী বুজুর্গদের রেখে যাওয়া যে আকাবের দিনদের রেখে যাওয়া যে সম্পদ, সেগুলোকে আল্লাহ পাকের রহমতে আমাদের মার্কাজে একত্রিত করা হয়েছে। সেই আমলগুলো আমাদের প্রতিদিন এই আমলগুলো আলোচনার মধ্যে থাকতে হবে এবং এই আমলগুলোর উপরে মেহনত করতে হবে। একটা মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এই আমলগুলো তাদের জন্য, তার মধ্যে প্রথম আমল কি, আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা কেন করতে হবে, কারণ নিয়ত হচ্ছে আল্লাহ পাকের, নিয়ত হচ্ছে আল্লাহ পাকের বান্দার পক্ষ থেকে প্রতিজ্ঞা। বান্দার নিয়ত হচ্ছে প্রতিজ্ঞা করবে, আল্লাহ পাকের নিয়ত তো সৃষ্টির আগেই আল্লাহ নিয়ত করে গেছে, আমার ফলাফল জিন্দাওয়াল হিংসা ইল্লা আলিয়া বুধুর, আমি মানুষকে আমার জন্য করে গেছি। হাদিসের মধ্যে আসছে আর দুনিয়া কুলিকাত লাকুম ওয়া আনতুম কুলিকতুম লিয়া আখির, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তোমার জন্য তৈরি করা হয়েছে, তোমাকে আমার জন্য তৈরি করা হয়েছে। তুমি বান্দা আমার বন্ধু হবে, তোমাকে আমার বন্ধুত্ব অর্জন করার জন্যই দুনিয়াতে পাঠাচ্ছি। জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাকা কাদহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাফি, তোমাকে কষ্ট করতে হবে যদি তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করতে হবে চাও, কারণ তোমাকে কষ্ট করার জন্যই আমি দুনিয়াতে পাঠাইছি। ইন্নাকা কাদহুন, তোমাকে কষ্টের জন্যই দুনিয়াতে পাঠাইছি। ইলা রব্বিকা কাদহান ফামুলাফি, আল্লাহর সাথে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, আল্লাহকে পাইতে চাও, তো তোমাকে কষ্ট স্বীকার করতেই হবে। এটা আল্লাহ পাক বলছেন, আমার কথা কিসের জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে। আরেকটা কী করতে হবে, আরেক জায়গায় আয়াতের মধ্যে আছে ওয়ালা ইশরিক বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো জিনিসের শিরিক করা যাবে, কোনো জিনিসের আল্লাহ এক এবং অদ্বিতীয়, কারণ আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন, কুল আপনি বলে দেন আমার আবি আল্লাহ ওয়াহাদ, আল্লাহকে আল্লাহ এক, কেমন এক, হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে লা শরীক আল্লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নেই, লা মিসলা লাহু না মাসীল লাহু, তার কোনো উদাহরণ নাই, তার কোনো সমকক্ষ কিছু নাই, তার মতন কেউ নাই, তার মতন এরকম বলা যাবে না, এটা উনি তার মতন না বলা যাবে না, আল্লাহ কোনো কিছুর মতনও না, কোনো কিছুর অনুরূপ না, আল্লাহ 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 আহাদ আল্লাহ ও সামাদ, কে কি আল্লাহ সামাদ, সামাদ কেমন গুণ, প্রায় সমস্ত সৃষ্টি তার পর হবে, তারা ছাড়া কোনো সৃষ্টির ওজুদ হয় না, তারা ছাড়া কোনো সৃষ্টি ধ্বংস হইতে পারবে না, কোনো সৃষ্টি হইতেও পারবে না। আর সামাদ হচ্ছে ওই জাত, হ্যাঁ, যেই জাতে জাত ছাড়া লা ইয়ামুত ওয়া লা ইয়াহইয়া, কোনো কিছু মরতে পারবে না, কোনো কিছু জীবিত হইতে পারবে না, খালকা ওলা খালে, কোনো খাল কোনো সৃষ্টির অজুত হবে না, কেউ এই সৃষ্টি সৃষ্টিকর্তা হইতে পারবে, এমন এক জাত আর সমাজ, সমাজ সব তার মুখাপেক্ষি, আমি আপনার আল্লাহর মুখাপেক্ষি, আপনি আল্লাহর মুখাপেক্ষি, আমাদের উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুতে আমরা কার মুখাপেক্ষি, আল্লাহর মুখাপেক্ষি, আল্লাহ আমাদের কারো মুখাপেক্ষি, আমরা আল্লাহর মোহতাজ, আল্লাহ যদি খাবার না দেয় আমরা চাইলেও খাইতে পারবো, অনেকে খাবার লোক পা উঠাইছে গলার মধ্যে না হয় মুখে দিছে তার আগেই দুনিয়া থেকে চলে, এখন সে খাবারটা গলা নিছে নামাইতে পারবে, আল্লাহ চাই নাই সে লোক মা খাইতে পারে, গেছে একটা উদ্দেশ্যে হাসপাতালে বাঁচার জন্য, পথের মধ্যে আজ রাইজ গেছে মৃত্যু চিকিৎসা, সে বাঁচার জন্য গেছে কিন্তু আল্লাহ চাই নাই সে বাঁচতে পারে,
তো ভাই আমাদের নজর আল্লাহর দিকে থাকতে হবে, আমরা আমাদের উঠা বসা চলা ফেরা সব কিছুতে নজর কার দিকে? আল্লাহর দিকে। আমরা বান্দা হয়ে বান্দার সব সময় খায়ের খা চাইব, বান্দার উপকার চাইব, কোন জিনিসে বান্দা বা আল্লাহর বান্দার খুশি হয় সেদিকে আমাদের খেয়াল রাখবে। তাহলে আল্লাহ নিয়ত করছেন কি, যে আমি বান্দাকে তৈরি করছি আমার জন্য, এখন বান্দার তৈরি হইতে হবে, বান্দা দুনিয়াতে আসছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আসেন বিদায় আমি আছি, আল্লাহ যদি চান যে আমি থাকবো না তা আল্লাহ চাইলে ওইটাই কেন? তাহলে আমার আমার সব কিছু, আমার আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কার হাতে? আল্লাহর হাতে। বা আল্লাহ তার পরিচয় করে দিচ্ছে যে আমি তোমার খালাতো ভাইও না, পুয়াতো ভাইও না, হ্যাঁ আমি তোমার সাদাও লাগি না, দুলা ভাইও লাগি না, আমি তোমার মাও লাগি না, বোনও লাগি না। কেন তুমি এটা আবার মনে করো না? এটা যদি মনে করো হ্যাঁ তাহলে শিরিকের গন্ধ আছে। যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মানুষ মনে করছে এটা আল্লাহর পুত্র, মরিয়ামের ব্যাপারে মানুষ মনে করছে এটা মনে হয় আল্লাহর বউ। নাউযু বিল্লাহ মিন যালিক। আল্লাহ এগুলো কিছুই না, এগুলো মানুষ মানুষের তো জ্ঞানের অভাব, জ্ঞানের অভাব। মোবাইল যে তৈরি করছে সে কি মোবাইলের মধ্যে ঢুকতে পারে? ঢুকলে মোবাইল থাকবে? আমি মোবাইল বানাইছি, আমি মোবাইল বানাইছি, আমি যদি মোবাইলের মধ্যে ঢুকবার চাই, ইয়ারটুক জিনিস, মোবাইল হলো 3 ইঞ্চি, আমি হলো 3.5 আর, এই 3.5 আর গড়ি মোবাইলের মধ্যে ঢুকবো দিবে? একটা মানুষ বানাইছে একটা জিনিস, সেই জিনিসের মধ্যে মানুষ ঢুকতে পারে না। আল্লাহ আসমান জমিন বানাইছে, আল্লাহ এসছে অনেক অনেক গুণ বড়, কত কত গুণ বড়? অনেক 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 গুণ বড়। আসমান জমিনের মধ্যে আল্লাহ ঢোকার সামর্থ্য আছে না? আল্লাহ এর মধ্যে ঢুকতে পারবে? সৃষ্টির মধ্যে কেমনে আল্লাহ ঢুকবে? সৃষ্টির মধ্যে আল্লাহ ঢুকে কিভাবে? যে সৃষ্টির মধ্যে আল্লাহ কর্ম দিয়ে ঢুকে, তার এলেম দিয়ে ঢুকছে, তার সিফত দিয়ে ঢুকছে, সে তার সিফতের এজার করছে। এই জন্য কোনো গাছকে আল্লাহ বলা যাবে না, কোনো মাছকে আল্লাহ বলা যাবে না, কোনো আসমানকে আল্লাহ বলা যাবে না, কোনো জমিনকে আল্লাহ আল্লাহ বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এটা সৃষ্টি, সৃষ্টির মধ্যে সিফাতের জাহির হয়েছে, আল্লাহর গুণ জাহির হয়েছে। যেমন যিনি মোবাইল বানাইছে সে তার একটা গুণ জাহির করছে, কিন্তু সেই লোকটাই মোবাইলের মধ্যে ঢুকতে পারবে না। কেন পারবে না? কারণ সৃষ্টি আর যিনি সৃষ্টি করে আর সস্তা যিনি, তিনি এক হয় না, এক হইতে পারে না। মানে এক জিনিসে, এক জিনিসের তৈরি না, এক জিনিসে তৈরি না। সুতরাং আল্লাহকে কোনো জিনিস দিয়ে তুলনা করা যাবে না, কারোর সাথে তুলনা করা যাবে না। লাম ইয়ালি তো বলা নেই, আল্লাহ বলতেছে আমার কি নাই, আমি কারোর কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দেই নাই, কারোর কাছ থেকে জন্ম নেই নাই, আমি এমন এক জাত। তারপরে লাস্টে বলে দিছে মনে রাখবেন আল্লাহ বান্দারে বোঝানোর জন্য যে আমার সমকক্ষ তোমার জানা অজানা কোনো কিছুর মধ্যে আমার সমকক্ষ কিছু নেই। তাহলে এমন এক জাত উনি আমাদেরকে তৈরি করছে কেন? তার জন্য। আমরা কার জন্য আমরা প্রস্তুত হবো? কার জন্য আমরা তার জন্য প্রস্তুত হবো? আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সাথে বন্ধুত্ব অর্জন করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি কার জন্য? আল্লাহর জন্য। কারণ আমি বড় করি আব্দুল কাদের জেলানি যখন ছোট ছিল, বাচ্চা ছিল, এই যে ওর মধ্যে তখন কোন এক বুজুর্গ জিজ্ঞেস করছে যে তুমি বড় হয়ে কি হবে, তুমি বড় হয়ে কি হবে? তো আরো অনেক কিছু জিজ্ঞেস করছে, কে বলছে আমি মহাদেশ হব, আমি হাদিস পড়াবো, কে বলছে আমি মুফাসসির হব, আমি তফসির করব, কে বলছে আমি বড় মুফতি সাহেব হব, ফতোয়া দিব, কে বলছে আমি মুয়াজ্জিন হব, বক্তা হব, মানুষের বিভিন্ন এলাকা এলাকায় যায় বক্তা বক্তব্য দিব, কেউ বলছে এক একজন এক এক মতামত প্রকাশ করছে। কিন্তু বড় বড় আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ, দেখেন যে আল্লাহর ওলি হয় ছোটকাল থেকে তাকে বোঝাবে, ছোটকাল থেকে বড় বড় আব্দুল কাদের জেলানিকে যখন দেখে বাবা তুমি কি হবা, বড় হয়ে একা আমি বড় হয়ে আল্লাহ আল্লাহর বন্ধু হব, তুমি যে আলেম হচ্ছ, কোরআন পড়তেছ, তুমি যে মৌলানা হবা, মুক্তি হবা, কোরআন পড়বা, হাদিস পড়া, তুমি কি এগুলো শিখার উদ্দেশ্য কি? বড় করে আব্দুল কাদের জেলানি বলছে এগুলো শেখার উদ্দেশ্য একমাত্র আল্লাহকে পাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক।
নিয়ত থাকতে হবে, যিনি উস্তাদ উনি পড়াবেন কার জন্য? আল্লাহর জন্য। যিনি ছাত্র তিনি পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। উভয় উভয়ের মধ্যে এক সম্পর্ক তৈরি হবে। যখন ছাত্রর মধ্যে এখলাস থাকবে, এখলাস মানে সে আল্লাহর জন্য পড়তেছে, আবার উস্তাদের মধ্যে যখন এখলাস থাকবে সে আল্লাহর জন্য পড়াইতেছে, তো দুইজনের এখলাস কি হয়ে গেল? এক হয়ে গেল। আর যেখানে মুখলিস, হ্যাঁ যেখানে মুখলিসিন বেশি থাকে ওই জায়গায় আল্লাহ পাকের রহমত বেশি থাকে। আর মুখলিসিন বান্দার জন্য, এক একটা মুখলিস বান্দার জন্য আসমান জমিনের অনেক বড় বড় বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করবে, অনেক বড় বড় বিপদ আপদ বাড়া মুসিবত আল্লাহ দূর করে দেন একজন মুখলিস বান্দার। বন্ধুরা আমার, এখন তো বর্তমান জামানায় চারিদিকে দুনিয়া আর দুনিয়া দেখা যাচ্ছে। ওই আমি যখন ডাইনে তাকাই দুনিয়া দেখা যায়, আমি যখন বামে তাকাই দুনিয়া দেখা যায়, আমি যখন যখন যেভাবে যেখানে তাকাই সেখানে কি দেখা যায়? কি দেখা যায় ভাই? দুনিয়া দেখা যায়। তো যেগুলো দেখা যায় সেগুলো আমাদেরকে ধোকায় ফেলতেছে। আমরা যাই আর যেই জিনিসকে বেশি বেশি দেখি ওই জিনিসের গুরুত্ব আমাদের অন্তর্ভুক্ত করে। অনেকে দেখা যাচ্ছে বড় বড় গাড়িতে চলতেছে, দামি দামি গাড়িতে চলতেছে, অনেক বড় বড় আলেম মাওলানারা আছে, বড় বড় হেলিকপ্টারে চলে আসে, বড় বড় হেলিকপ্টারে আসতেছে, হাজার হাজার মানুষ তাকে সেলিব্রেট করতেছে। আবার অনেক এমপি মিনিস্টারে দেখা যায় দামি দামি গাড়িতে আসতেছে, বড় বড় হোটেলে দেখা যায় দামি দামি খাবার খাইতেছে, তারপরে দামি দামি পোশাক লেবাস করতেছে, দাম অনেক বেশি। এক গজ গজের দাম কত? 500 টাকা, 600 টাকা গজ, 800 টাকা, 1000 টাকা গজ, এরকম কাপড় মানুষ করছে। তো যেগুলো আমরা দেখতেছি এগুলো আমাদেরকে ধোকায় ফেলাচ্ছে। কারণ কি? এই দেখা জিনিস যা আমরা দেখতেছি এর থেকে হয় না, হয় কার থেকে? যেখান থেকে দেখি না সেখান থেকে, যেখান থেকে দেখি না সেখান থেকে, সেখান থেকে হয়। আমরা দেখা জিনিসের ধোকায় পড়ে ওই দেখা জিনিসের পিছনে লাগতেছি। আমারও গাড়ি লাগবে, আমারও বাড়ি লাগবে, আমারও দামি খাবার লাগবে, আমারও দামি কাপড় লাগবে। আসলে এগুলো যা আমি মনে করতেছি এই জায়গার থেকে হয় না, এই জায়গার থেকে হয় না। আহা, হয় কার থেকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক লোক, একটা গরিব দরিদ্র অসহায় মানুষ, ওনার উনি যখনই ঘর থেকে বের হতেন ওনার ঘরের রাস্তার মধ্যে বসে থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতো, কি বাবা, বাবা তুমি এখানে বসে আছো? কয়, আমি খুব দরিদ্র, আমার জন্য কিছু ব্যবস্থা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বিষয়টা খুব খারাপ লাগতো, তারপরেও কিছু না কিছু দেওয়া দিত। পরের দিন আবার যখন দেখতো আবারও বসে দিত, আবার আরেকদিন আসে আবার বসে, এসে তিনবার দিচ্ছে। তিনবার দেওয়ার পরে চিন্তা করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার, এ তো দেওয়ার কারণে লোভী হয়ে যেতেছে, দেওয়ার কারণে লোভী হইতেছে। এর অন্তরের মধ্যে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা দিবে তার দ্বারা আমি চলবো এইটার বিশ্বাস তৈরি হয়ে যায়, তাহলে সে দুনিয়াদার হয়ে যাবে। কি হয়ে যাবে? আছে না বর্তমান আমলারা চেয়ারম্যান মেম্বারের কাছে যায় বসে থাকে, এমপি সাহেবের পিছনে বসে থাকে, কেন? ওনার কাছে বইলেই লাভ, কিছুক্ষণ পরে ডাক দিবে আর এক টাকাও ধরাই দিবে। তাহলে কি হইলো? অন্তরের মধ্যে চেয়ারম্যানের গুরুত্ব তৈরি হইলো, অন্তরের মধ্যে মেম্বারের গুরুত্ব তৈরি হইলো, অন্তরের মধ্যে এমপি সাহেবের গুরুত্ব আসলো, আল্লাহর গুরুত্ব তো আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা চিন্তা করলেন, তো সমস্যা, তার অন্তরের ভিতরে দুনিয়ার গুরুত্ব চলে আসবে, তখন সে দুনিয়াদারদের পিছনে ঘোরা শুরু করবে। এমপি মিনিস্টার, হ্যাঁ বড়দের, বড় বড় রাজা উমরা এদের পিছনে ঘোরা চিন্তা করবে, তখন আর আল্লাহর পিছনে ঘোরার তেমন মানসিকতা থাকবে না। তখন তাকে বলছে যে তুমি, তোমাকে একটা আমল বলে দিই। দ্বিতীয় দিনের পরে এই লোকটাকে বললো, তোমাকে একটা আমল বলে দিই, যদি সেই আমলটা করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার থেকে মুস্তাগনি করে দেবে। সেই আমলটা কি? সেটা সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। সেটা কি? কোরআনের তেলাওয়াত। যত বেশি তুমি কোরআনের তেলাওয়াত করবা তত বেশি তোমাকে আল্লাহ পাক ধনী বানাই দেবে। বন্ধুরা আমার, অনেক সময় অনেক কথার মধ্যে হেকমত থাকে, আল্লাহ তাআলা সেই হেকমত বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। বন্ধুরা আমার, যখন কোরআন তেলাওয়াত শেখ শুরু করলো এরপরে কয়েকদিন পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ছেলের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জবানি কথা, যিনি কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত রাখত, আহা এই কথাটা ওই 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 আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ঢুকে গেছে। যখন এই কথাটা তার অন্তরের মধ্যে ঢুকে গেছে সে কি করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবার বাদ দিয়ে সে মসজিদের মধ্যে বসে গেছে, আর রাত দিন তার আর কোনো কাম নাই, কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন আইসা তালাশ করে, কই রে সেই ছেলেটারে পাওয়া যায় না, সে লোকটারে আল্লাহর বান্দারে পাওয়া যাচ্ছে না। আশেপাশে জিজ্ঞেস করে যে তার ব্যাপারে আমার তো খুব চিন্তা হচ্ছে, কোথায় আছে, কি অবস্থা আছে। তো লোকজনের কাছ থেকে খবর নিয়ে জানতে পারলো যে ওই লোকটা একটা মসজিদের মধ্যে সে কোরআন তেলাওয়াত করে।
তো ওখানে গেছে, যাওয়ার পরে দেখে যে সে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে, তুমি তোমাকে দেখা যায় না? তো আমি তো আল্লাহর সাথে ব্যস্ত আছি, আমি তো আল্লাহর সাথে কথা বলার নিয়ে ব্যস্ত আছি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললো, তোমার এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, যখন থেকে আমি কোরআনকে নিজের বন্ধু মনে করছি, কোরআন তেলাওয়াতকে আমার নিজের বন্ধু মনে করছি, তখন থেকে আল্লাহ আমাকে তার বন্ধু মনে সে করা শুরু করছে। এরপর থেকে আমার আর কারো কাছে হাত পাতার দরকার হয় নাই, কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই, কোরআনই আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আমার এই যে মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়, এর গুরুত্ব আমরা বুঝি না। অনেক সময় এর সাথে বেয়াদবি করে বসি। অনেক সময় ওলামা ইকরাম যারা মাদ্রাসার উস্তাদ, যিনারা পড়ায় কোরআন, তাদের সাথেও আমরা ব্যবস্থা করি। যেই সিনার মধ্যে কোরআন আছে, ওই সিনার সাধারণ সিনা না, আল্লাহ পাকের বিশেষ রহমত ছাড়া একজন হাফেজ হাফেজ হইতে পারে না, একজন একজনের অন্তরের মধ্যে কোরআন জমা হইতে পারে না। ভাই, কোরআন এমন এক জিনিস যেটা কিনা কত বড় ওহী, যে এত বড় এক ওহী যেটা যেটা মজমুয়া মায়ে তাওরাত জবুর ইঞ্জিল কোরআন সব ইঞ্জিল এবং পূর্বের যে 108 সহিফা আছে, পূর্ববর্তী নবীদেরকে হযরত ঈসা আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত এই সহিফা এবং বাকি 3 কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু কোরআনের মধ্যে আছে। আহা, এই কোরআন আসছে সিনা বা সিনা। আমার শাহিদ বিন মুর্শিদ আরবিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরুল্লাহ মার্কাজ দাও বলতেন, যে জো ইশক কা খাসিয়াত ওই আগ কা খাসিয়াত, জো আগ কা খাসিয়াত ওই ইশক কা খাসিয়াত, কোই খানা বা খানা হে, কোই সিনা বা সিনা হে। আগুন যেমন এক এক চুলার থেকে আরেক চুলায় লাগে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের মহব্বতের মহব্বত ইশক এক সিনার থেকে আরেক সিনা লাগে। ইশক কাকে বলা হয়? কোরআনকেই ইশক বলা হয়। কোরআনের প্রত্যেকটা আলোচনার মধ্যে, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহর ইশক ভরপুর পরিপূর্ণভাবে ইশক দাখিল করা আছে, কিন্তু আমরা তো চিন্তা করি না। সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ কি বলতেছেন, আমি তোমাকে আমার জন্য তৈরি করছি, তুমি আমার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য আমরা কি করব, যে আমাদের যে 17 আমলের প্রথম আমল, যে আমি নিজে আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করব, আল্লাহর বান্দাদেরকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আর দিন ওয়ান নসিহা, পুরা দিন কি কয় নসিহত, পুরা দিন কি নসিহত। যত আমরা কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআনের উপর আমল করবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত শিখবো, জানবো, আল্লাহওয়ালাদের সোহবতে বসবো, ওলামা ইকরামদের সোহবতে বসবো, দিনের কথা শুনবো, তত বেশি আমার ভিতরে নসিহত ঢুকতে পারে। ঠিক কি ঢুকতে পারে থাকবে, আমি কি কোরআন জানছি এটা না, কোরআন জানা এক জিনিস, কোরআনের নসিহত পাওয়া আরেক জিনিস। নসিহত করার জন্য জবান দরকার হয়, কোরআনের নিজস্ব কোনো জবান নাই, কোরআনের জবান কারা? কোরআনের জবান যারা হাফেজ ওনারা কোরআনের জবান, যারা আলেম ওনারা কোরআনের জবান, যারা আল্লাহওয়ালা ওনারা হচ্ছে কোরআনের জবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের জবান ছিলেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাইন ওনারা কোরআনের জবান ছিলেন। জবান থেকে নসিহত শুনতে হয়, কি থেকে শুনতে হয়? জবান থেকে শুনতে হয় নসিহত, কারণ নসিহত আসে দিল থেকে আর জবান দ্বারা বের হয়। পানি থাকে বোতলে, ঠিক আছে, আর মুখ দিয়ে পান করতে হয়, মুখ দিয়ে পান করতে হয়, ঠিক তেমনি ভাবে সিনা বা সিনা এই নসিহত নূরের মাধ্যমে এক অন্তর থেকে আরেক অন্তরে ট্রান্সফার হয়। এই জন্য যত আমরা নসিহত শুনবো, তত বেশি আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত কি, এই নসিহত হচ্ছে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমি সকলের উপকার করার চেষ্টা করবো, না করলে কারো ক্ষতি 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 করবো না। হাদিসের মধ্যে কি আসছে, আল মুসলিমুন, হ্যাঁ, মান সালিমান মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তাকেই বলা হয় যার জবান দ্বারা, হাত দ্বারা, পাও দ্বারা, চোখ দ্বারা আর অন্য কোনো মুসলমানের যেন কষ্ট না পায়। আমি যদি কাউকে আমার জবান দিয়া গালি দিলাম, তো আরেক বান্দা কষ্ট পাবে। আমি যদি আমার চোখ দ্বারা কোনো সুন্দরী মেয়েদেরকে দেখলাম, তাহলে ওই মেয়েটা কষ্ট পাবে, কারণ আমি বদ নজরি করছি, আমার খারাপ নজরি, এটাই তো আমার গুণা, তাহলে আমি খারাপ নজর করব না। আমার কান দ্বারা যদি আমি কোনো খারাপ গান শুনি, তাহলে কি হবে, যে খারাপ গান আমার অন্তর নষ্ট হয়ে যাবে, এটাও গুণা, আমি কেন আমার অন্তর নষ্ট করবো, আমি গান শুনবো না। আমি চোখ দ্বারা কোনো পর নারীদেরকে দেখবো না, যাদেরকে দেখলে আমার মন কিছু বলে, গুনার দিকে টানে, আমি তাদেরকে দেখবো না। আমি জবান দ্বারা কাউকে কষ্ট দিব না, জবান দিয়ে কাউকে আঘাত করব না। হ্যাঁ, অন্যায়ভাবে যদি কেউ জবান দিয়ে কাউকে আঘাত করে, হাত দিয়ে আঘাত করে, কাল কিয়ামতের ময়দানে তাকে ধরা হবে,
এই পর্যন্ত আসছে আমার শাহ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বর আলমের কথা বলতেন যে ছাত্র যতটুকু অন্যায় করছে শাস্তি তার থেকে জানি বেশি না। যদি কোন উস্তাদে ছাত্রকে অন্যায় করছে তার থেকে শাস্তি বেশি দিল তাহলে কাল কিয়ামতের ময়দানে তাকে ধরাও। তুমি ছাত্রকে কেন শাস্তি বেশি দিলা? তুমি অন্যায় করছে এতটুকু, তুমি শাস্তি বেশি দিলা কেন? শুধু তাই না, আমার হযরত আলাইহ এই কথাও বলতেন যে কোন বাবা মা তার সন্তানকে যদি এমন ভাবে পিটায় যেটা আসলে সেই পরিমাণ অন্যায় সে করে নাই, অন্যায় করছে অল্প, পিটাইছে এমন গরুর মতো পিটানি করছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে, ওই বাবা মাকে জবাবদিহি করতে হবে যে তুমি তোমার সন্তানকে কেন তুমি তোমাকে তোমার কাছে আমানত দিছিলাম অন্যায় করছে সামান্য, তুমি তারে বুঝাইতে পারতা, তার আদর করে কাছে নিয়ে তাই না বুঝাইতে পারতা, তা না কইরা তুমি তাকে ধমকানি শুরু করছো, আচ্ছা ধমকাইছো সেটাও মানলাম, তা না কইরা তুমি গরুর মতো পিটানো শুরু করছো, এটার ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করবে। পিঁপড়া একটা অন্যায় করছে, কি করছে পিঁপড়া একটা অন্যায় করছে, আপনি ধৈরা বৈরা গোষ্ঠীর পিঁপড়া সব পুড়াই দিলেন, কারণ হ্যাঁ সুরাতুন নামলা পিঁপড়ার সুরা, নামলা মানে পিঁপড়া, আল্লাহ পিঁপড়াটা কত পছন্দ করে, এই তার নামে সুরা নাজিল করে দিচ্ছে, তার নামে এক পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের হাতি আসতেছে, এই পিঁপড়া দেখছে যে হাতির ওই মোটা মোটা পায়ের তলে যদি বাকি পিঁপড়া পড়ে তো একটা বাস্তব না, সব পিঁপড়ারা খাবার আহরণ করার জন্য গর্ত থেকে বের হয়েছে, খাবার যার যার খাবার তালাশ করতেছে, এর মধ্যে সুলাইমান আলাইহিস সালামের হাতির বাহিনী দল ধরে হাতি আসতেছে, আমি পিঁপড়া চিন্তা করতেছে, এক পিঁপড়া চিন্তা করতেছে যদি হাতির বাহিনী আমাদের উপরে আসে তো আমাদের এক পিঁপড়া ভাইও বাঁচতো না, তাড়াতাড়ি এই পিঁপড়া ডাক দিছে, ও পিঁপড়া সকল তোমরা উদখিনু মাসাকিনা কুম, তোমরা যার যার ঘরের মধ্যে তাড়াতাড়ি পৌঁছায় যাও, তা না হলে এই হাতির হাত পায়ের তলে তোমরা সকলে পিছে মারা যাবে। দেখো একজন মানুষের উপকার করার মধ্যে কত গুণ, এই পিঁপড়াটা তার সঙ্গী সাথী ভাইদের উপকার করার জন্য ডাক দিছে যাতে তাদের ক্ষতি না হয়, হাতির পায়ের তলে যায় মারা না যায়, এই জন্য সে শুধু একটু ডাক দিছে যে তোমরা যার যার ঘরের মধ্যে তাড়াতাড়ি চলে আসো, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার কারণে তার নামে সুরা নাযিল করছে, সে যে কথাটা বলছে ওটা কোরআনে আয়াত বানাইছে, মাশাআল্লাহ। তাহলে আমরা খামাখা অন্যায় ভাবে কোনো পিঁপড়াকে আঘাত করব না ইনশাআল্লাহ, অন্যায় ভাবে কোনো বিলাইকে আঘাত করব না, বিলাই পাইলে মনে চাই তারে দাবর দিতে, কেন তোমার বিলাই পাইলেই তারে বাদ দাবর দিতে কেন মনে চাই, ওটা তো আল্লাহর মাখলুক, ওরও তো পেট আছে ওরও তো মন আছে, সুতরাং আল্লাহর সমস্ত মাখলুকের উপরে দয়া করা দরকার, আপনি আল্লাহর উপরে আল্লাহর মাখলুকের উপরে দয়া করবেন আল্লাহ আপনার মা আপনার উপরে দয়া করবেন, ঠিক ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুল্লাহু মান ফিস সামা, যদি তুমি দুনিয়ার মানুষের উপরে দয়া করো উপকার করো ভালোবাসো মহাব্বত করো আল্লাহ পাক আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে ভালোবাসবে উপকার, যতক্ষণ পর্যন্ত তোমার হাত আরেক ভাইয়ের দিকে যতক্ষণ পর্যন্ত সহযোগী মনোভাব থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি হাত তোমার দিকে সহযোগী এবং রহমত হিসেবে তোমার দিকে থাকবে। বন্ধুরা আমার কোরআন বুঝতে হবে, আমি যেমনটা করব তেমনটাই পাবো, লাহা মা কাসাবাত ওয়া লাইহা মা কাসাবাত লাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ যেভাবে চেষ্টা করবে সেটাই সে পাবে, যদি মানুষ আল্লাহর জন্য চেষ্টা করে সে যদি কারো ক্ষতি না চায় তো আল্লাহ পাক বান্দাদেরও অন্তরে রহমত ডালে দিবে, বান্দারাও তার কোনো ক্ষতি চাবে, আমরা যেখানেই যাবো যেমনি যাবো, আমি এই যে চাকরি করি বুঝছেন রুবেল ভাই, তো আমার স্যার আছে, আমার স্যারে আমার বলে দেখেন আমরা চাকরি করতেছি কোম্পানি চাকরি, কোম্পানি যেন আমাদের দ্বারা উপকৃত হয়, আমরা খাইয়া গেলাম খালি ঘুমায় গেলাম এইটা জানি না, আজকেও আমি রাত 12টা পর্যন্ত ডিউটি করছি, ডিউটি করার পরে বাসায় এসে খাইয়া দেয়া রওনা দিতে দিতে একটা বাচ্চা, পরে ওখানে যায় গাড়িতে বসে প্রাইভেট কার আল্লাহ রহমত একটা প্রাইভেট কার পাই গেছি, পরে আস্তে আস্তে দুইটা আড়াইটা বাজছে, তো দেখেন কোম্পানির হক আদায় করছে, আমি কিন্তু ইচ্ছা করলে মাগরিবের পরেই চলে আসতে পারতাম, কি দরকার আছে আমার ওটা এক্সট্রা কোনো কিছু দিবে না, আমরা তো অফিসার মানুষ এক্সট্রা ডিউটি করলে কিছু দেয় না বুঝতে পারছে, তা না আমি যদি এই চিন্তা করি এক্সট্রা ডিউটি কেন করবো আমারও তো কিছু দিবে না, আমি যে ওভারটাইম করবো
তিন ঘন্টা এটার বিনিময়ে তো আমার কিছু দিবে না, তাহলে আমি কেন করব? আমি এই চিন্তা করি নেই। আমার কথা হলো ওভার টাইমের দরকার কি? আমার তো চাকরির হক আছে, আমি ইচ্ছা করলে এখন আমি চলে যেতে পারি, কিন্তু না, আমার এটার হক আদায় করতে হবে। ভাই যে যেই জায়গার হক আছে সে সেই জায়গার যদি হক আদায় করে আল্লাহ পাক তার সন্তান আসবে, পরবর্তীতে তার ওরজার সন্তান আসবে। যদি আমি মানুষের উপকার করি আমার সন্তানদের জন্য আল্লাহ পাক কোনো না কোনো রাস্তা, ওই নেকি আমি যা অর্জন করেছি, ওই মেহনত যা আমি করেছি, ওইটা 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 দরিয়া বইতে থাকবে, ওটা আমার পর্যন্ত যাবে, আমার সন্তান পর্যন্ত যাবে, পূর্ব পুরুষ পর্যন্ত যাবে। দেখেন চরমনায় বিশ্বাস আল্লাহ রহমত আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা মর্তবা দান করুন। চরমাদ রহমাতুল্লাহ আলাই উনি কিছু মানুষ নিয়ে এই যেমন মতো কিছু মানুষ নিয়ে মেহনত করছে, কার জন্য করছে? আল্লাহর জন্য করছে। দেখেন ওনার মেহনত ওনার পর পুরুষ পুষ্ট বা পুষ্ট চলতেছে। দেখেন ওনার রহমত কিন্তু উনি যে মানুষের করে দয়া করছে, মানুষের সাথে নিয়ে মেহনত করছে, মেহনতটা কিন্তু ওই পর্যন্ত থেমে থাকে নাই। তারপরে ওনার সন্তানরা ওইখানে বসছে, তার সন্তানরা বসছে, আল্লাহর রহমত আরো তার পরবর্তীতে চলতে থাকে। আবার ভণ্ডগুলো আমরা যেগুলো ভণ্ড বলি, যেমন এই যে হাটা কি বলে আক্রোশি, তারপরে চন্দ্রপুরী, এগুলো আমরা অনেক সময় ওলামা ইকরাম কমি ওলামা ইকরাম আমরা ভণ্ড বলি, কারণেই ওখানে অনেক কিছু গুলু হয়ে গেছে। গুলু বুঝছেন, আমল ঠিকই আছে কিন্তু আমলের মধ্যে সুন্নতের মাপকাঠির মধ্যে কিছু পরিবর্তন হওয়ার কারণে ভণ্ড অনেকেই আমরা বলি, কিন্তু আমি কিন্তু ওইটা বোঝাতে যাচ্ছি না। দেখেন একটু খেয়াল করে দেখেন, চন্দ্রপুরী এমনি চন্দ্রপুরী হয় নাই, আক্রোশী এমনি আক্রোশী হয় নাই। আক্রোশী যে বুজুর্গ ছিলেন, যিনি ছিলেন তিনি কিন্তু আলোক ছিলেন, কথাটা বুঝলেন? তার মেহনতের বরকতে আল্লাহ পাক ওখানে আক্রোশীর মতো একটা জায়গায় ফুল বাগান তৈরি করছে, কিন্তু পরবর্তী ওনার পরে যারা আসছে হয়তো বা ওনারা ওইটা ধরে রাখে নাই, উল্টাপাল্টা করছে, কিন্তু ওনার বরকত, ওনার যিনি প্রথমে মেহনত করছে ওনার বরকত কিন্তু এখনো চলতেছে, ঢেউ আছে। তারপরে আরো কয়েকটা পুরুষ চলে গেছে, কিন্তু প্রথম যিনি মেহনত করছে আল্লাহর জন্য করছে বিদায়, ওনার যে মেহনতের যে ফয়েজ বরকত এখনো চলতেছে, বন্ড হইল, যদিও বন্ড তাও চলতেছে। তার মানে কি? আপনি যেটা আল্লাহর জন্য করবেন আপনার সন্তান সেটা পাবে, আপনার মেয়ে পাবে, আপনার স্ত্রী পাবে, আপনার নাতিপুতি পাবে, তারপরের ওরজাত পাবে। এটা তো দুনিয়াতে ফায়দা পাবেই, আমি বুজুর্গদের মুখ থেকে শুনছি 11 পুষ্ট পর্যন্ত পালে একজন আল্লাহওয়ালার জন্য। কয় পুষ্ট? 11 পুষ্ট। তার মানে আপনি আপনার সন্তান 1 পুষ্ট, নাতি আর 1 পুষ্ট, তাহলে 3, তাহলে 3×4 12, তার মানে পরপর 4 খানদান এইভাবে আল্লাহ পাক চালায় নিয়ে যায়। শুধু একজন যদি আল্লাহওয়ালা হয় কত দামি জিনিস, অথচ আমরা এই জিনিসের খোঁজ খবর আমাদের না। আমরা কি করি, ছেলে ব্যারিস্টার বানাবো, এমপি বানাবো, তারপরে কি চেয়ারম্যান মেম্বার বানাবো, তারপরে ইঞ্জিনিয়ার বানাবো, এই চিন্তা করি যে চলবে, কিন্তু দেখা যায় পরবর্তীতে ফকির হয়ে গেছে, কিচ্ছু না। হ্যাঁ, শেখ মুজিবার কত কত আনন্দ করে কত কিছু দেশ স্বাধীন করছে, এখন কিছুই নাই। দেখেন কিছুই নাই, তার মূর্তি রেমাই সে কি করছে, পেশাব করছে, জুতা বিদায় করছে। তাহলে দুনিয়া কি, দুনিয়ার লাস্ট রেজাল্ট কি? এটা যত সম্মানই দিই দেখো না কেন, এটার ফলাফল হলো জুতা বিদায়, এটার সম্মান হলো লাস্টে তার মাথার উপরে পেশাব করো, এটা সম্মান লাস্টে যা তাদের দেশ থেকে বিতাড়িত কর, এটা সম্মান, এটা বুঝাইতে পারছি? অথচ আপনি আল্লাহওয়ালাদের দেখেন, ওলামা ইকরামদের দেখেন, হুফফাজ ইকরামদের দেখেন, ইজ্জত কি, আল্লাহ আকবার, হাফে যাওয়ার পরে হাজার হাজার মানুষের সামনে ইমামতি করে, হাজার হাজার মানুষের সামনে তারা বি পড়ে, কত ইজ্জত, কত সম্মান। তো আসল সম্মান বাদ দিয়ে যদি আমরা নকল সম্মানের পিছনে বলি তাহলে তো সেই সম্মান আমাদের কাজে লাগবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। 17 আমলের আমি 2টা আমল নিয়ে আজকে আলোচনা করলাম, এর সামনে এরপরে আমি আরও আলোচনা করব। তো আমরা জানলাম এরপরে হচ্ছে দিন ইসলামের মধ্যে চলার জন্য, ইসলামের মধ্যে যে শাখায় আপনি, ইসলামে যে কোনো শাখায় আপনি চলেন না কেন, 3টা শর্ত মনে রাখবেন। আদব মহব্বত দেখলাম, আমি আজকে যাই বাথরুমে দেখলাম ই মেরে তুছে, জিনের ই মেরে তুছে ভাই, পরে আমি জিজ্ঞেস করলাম কেন জিনের ই মারছো, আমার বলছে যে হযরত বলা আপনার সম্মান ইজ্জতের ব্যাপার, আদবের ব্যাপার, আপনার জন্য যে নির্দিষ্ট বাথরুম রাখছি এখানে অন্য কেউ জানে না। আমি বললাম এটা তো অন্তরের বিষয়, আদব তো অন্তরে থাকে, ওই সিরকের মধ্যে থাকে,
কোন ব্যক্তি যদি ব্যাধব হয় সে সিটকেলই দেখবে না, তার ভিতরে আদব নাই, ও ও যাবে, আর যার ভিতরে আদব আছে সে তো চিন্তাই করবে, কি করবে, চিন্তা করবে। তো আমি তারে বললাম যে এইগুলো বাদ, এটা অন্তরের বিষয়, যেটা ব্যাধব তার আদবের সবক দিয়ে লাভ নাই, ঠিক আছে, এগুলো কিসের ভিতরে, অন্তরের বিষয়, এই আদবটা অন্তর থেকে আসে, যে আপনি যে যাকে যতটুকু আদব করবেন, আপনি যাকে যতটুকু আদব করবেন ওইটার নিরাপদ আপনি পুরোপুরি পুরোপুরি পাবেন। এটা হযরত আলাকে দেখানোর জন্য না ভাই, এটা আল্লাহকে দেখানোর জন্য, কার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমরা আমাদের হযরত আমাদের শায়েখ জিনারা যেই রুমে ঘুমাইতেন ওই রুমে পাও রাখতাম না, এখানে তো অনেকে ঘুমায় পাও দিয়া সোজা। আমি আমার জীবনে আমার উস্তাদদের খানকাতে ছিলাম, আমি আমার জীবনে আমার উস্তাদের খানকায় যেই দিকে উনি ঘুমাইছেন ওই দিকে আমি তো দূরের কথা, একটা সাথী ভাইকে দেখি নাই পাও দিয়া শুইতে ওই দিকে, অথচ জায়েজ আছে, গিয়েছে জায়েজ আছে, এগুলো আদবের বিষয়ও আছে, কিন্তু জায়েজ দেখলে হবে না, জায়েজ দেখলে হবে না। উস্তাদে মোবাইল চালাইতেছে, আমি ছাত্র দেখা হ্যাঁ মোবাইল চালানো, কারণ কি উস্তাদে মোবাইল চালাই আমি চালাম না কেন, এইটা দিয়ে আদব ছাত্র, কি ছাত্র, উস্তাদে অনেক কাজের গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে সেই জন্য মোবাইল চালাইতেছে, ছাত্র ওইটা দেখে কেন মোবাইল চালাই, আর উস্তাদে ঘুমাইতেছে ছাত্র দেখে ও ঘুমাই পড়ছে কেন, উস্তাদে ডিউটি দিছে তোমাকে যে তুমি এটা পড়বা, কি পড়বা, এইটা পড়বা, উস্তাদের উস্তাদের আরামের দরকার আছে, উস্তাদে ঘুমাইছে তুমি তুমিও এটা দেখে পড়াশোনা বাদ দিয়ে দিলা, তুমিও দেখলা উস্তাদে খেয়াল করে নাই, তাহলে আমি আর পড়লাম না ভাই, তুমি কার জন্য পড়তেছ কোরআন, উস্তাদের জন্য না আল্লাহর জন্য, তো উস্তাদে ঘুমাইছে আল্লাহ কি ঘুমাইছে, আল্লাহ তো জেগে আছে, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ দেখতেছে। বন্ধুরা আমার আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার উস্তাদের উস্তাদ, ওনার উস্তাদের যে দিকে ওনার বাড়ি, উস্তাদের বাড়ি যেই দিকে ওই দিকে কোনোদিন পাও দিয়ে ঘুমায় নাই ওনার সারা জীবন। এই ঘটনা হাজিম দাদুল্লাহ মহাজের মক্কিরও, একই ঘটনা আশরাফ আলী থানভীরও, একই ঘটনা আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার শায়েখ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি যেই দিকে ঘুমাইতেন ওই দিকে কোনোদিন পাও দেন না, আমিও দেই না, কারণ পাকিস্তান কোন দিকে, এই দিকে, আমার দেখবেন না কোনোদিন এই দিকে পাও দিয়ে ঘুমাই, আমি পাও এই দিকে, এই দিকে, কোনোদিন ঘুমাই না, আমরা মুসলমানরা বাইতুল্লাহর দিকে পাও দিয়ে ঘুমাই না, কথা ঠিক না, বাইতুল্লাহর দিকে পাও রাখা যায় না, যায় যায় আছে, আপনি ইচ্ছা করলে পাও দিয়ে রাখতে পারেন, তাই কেন, অনেক গরিব দরিদ্র বা অনেক কি বলে দুস্থ যারা নামাজ করতে পারে না শুয়ে শুয়ে পড়ে, তারা কিন্তু পশ্চিম দিকে পাও রেখে নামাজ পড়ে, এই যে পশ্চিম দিকে এইভাবে পাও রেখে এইভাবে নামাজ পড়ে, তাহলে পাও যায় আছে কিনা, যারা বিছনার মধ্যে শুয়ে রয়েছে তারা নামাজ কেমনে পড়ে, পাও ঠিকই পশ্চিম দিকে দেয় এইভাবে অজু করে গজু টজু করে এইভাবে শুয়ে শুয়ে নামাজ পড়ে, তাহলে যদি জায়েজ না থাকতো তাই অসুস্থ মানুষ কীভাবে পাও সামনে পশ্চিম দিকে দিতেছে, কিন্তু আমরা কি আমরা দেই না কেন, অসুস্থ মানুষ আমরা, আমরা অসুস্থ মানুষ আমাদের দেওয়া যাবে না। তো এগুলো হচ্ছে কি ভাই, এগুলো হচ্ছে আদব, এগুলো কি আদব, আদব আদবের দ্বারা, যা আপনি বলেন এক এই যে অটোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য শুনছেন না, ওসমানিয়া সাম্রাজ্য শুনছেন কি না, বর্তমান কিন্তু এটার একটা সিরিজ আছে, পর্তুগাল নাম করে এক লোক, এই অটোমান সাম্রাজ্য বেশি দিন না 200-400 বছর আগে শেষ হয়েছে, 300-400 বছর আগে, এর আগ পর্যন্ত ইসলামী রাজত্ব করে গেছে, এটার পিছনে রহস্য কি, একদিন সে কোরআন জঙ্গলের মধ্যে গেছিল, যে দেখছে এটা কোরআন, কোরআনটা বুকে ধরে এমন কান্না কাছে, এটা কোথায় রাখবে, মাথার উপরে রেখা কানছে সারা রাত, এইটা দেখে এই যে আদব, সে পড়তে পারে না কিন্তু কোরআনকে কোথায় রাখছে, মাথায় রাখছে, এই আদব দেখে আল্লাহ তাআলা তাকে এত বড় সাম্রাজ্য দান করে, তার পরবর্তী বংশধর এই ইসলামী সাম্রাজ্য ধরে রাখে সব কিছু ভাই, এখান থেকে আদব থেকে ফুট ফুটে, আদব থেকে ফুট ফুটে, বিয়াদবের ঘরে কিছু জন্মায় না, অনেকে মনে করে যে হ্যাঁ এটা হুজুরে বলতেছে আদাদা বলতেছে কোনো একটা উদ্দেশ্যে, না ভাই, ইসলাম পরিপূর্ণ আদবের উপরে, আদবের আদবের উপরে দাঁড়ায় আছে, পরিপূর্ণ
দেখেন আলিয়া মাদ্রাসা আছে, এখানে দেখা যায় ছাত্ররা উস্তাদদের এরকম আদব করে না, যার কারণে অধিকাংশ আলিয়াতে যারা পড়ে খালিয়া হয়ে যায়।